না উপায় যা ছিল শুনছি আমি, চুরি করতে গিয়ে ধরা খাইছো, তারপরে তোমার আঙুল কেটে দিচ্ছে পুলিশে। কি কইলি এটা, আমার আঙুল কেটে দিছে? হ্যাঁ কেরে আসমানে তুমি পরনে বান্দর তো কেরে, হ্যাঁ তুমি আমরা দিয়া চুরি করাও নাই কেরামে থাকতে। তোমার ইতিহাস জানার লিগা তোমার অবস্থা কিতা দেখো। আমার ইতিহাস কি জানবি রে ভাই? কি যে তোমার কথা এত ট্রেজেডি সুর কেন রেছে ভাই? কি হয়েছে ভালো নাই তুমি? আরে কি হয়েছে কান্দো কেরে তুমি? হ্যাঁ ফুলা বানের মতো কান্দো, কি করবো আমার কি করণের আছে? যার জন্য এত বছর বিদেশ করলাম, কারি কারি ট্যাব আড়াইলাম, সেই ট্যাও নাই, আর যে বউ রে ট্যাব আড়াইলাম এই বউ নাই। তুমি বিদেশ গিয়ে মানুষ এত বছর থাকে, আর থাকলেও তো ছয় মাসে বছরে একবার করে আহে, 11.5 বছর তুমি থাকছো একবার আহো নাই। হ্যাঁ দুষ্ট তোমারই উপায় আছিল না রে ভাই, উপায় আছিল না? না উপায় যা ছিল শুনছি আমি, চুরি করতে গিয়ে ধরা খাইছো, তারপরে তোমার আঙুল কেটে দিচ্ছে পুলিশে। কি কইলি এটা, আমার আঙুল কেটে দিছে? হ্যাঁ কেরে আসমানে তুমি পরনে বান্দর তো কেরে, হ্যাঁ তুমি আমরা দিয়া চুরি করাও নাই কেরামে থাকতে। খেজুর গাছের রস, হ্যাঁ মানুষের খোপেরতে মুরগি কম চুরি করাইছো আমরা দিয়া, তো তুমি অনেক গিয়া চুরি করতে পারবা না, অবশ্যই করছো, আঙুলও কেটে নিছে। দেখাও তাহলে আঙুল দেখাও। এই দেখ দেখ এই এই আঙুল দেখ দেখ দেখ, সৌদি পুলিশে আঙুল কেটে নিছে, দেখ প্রমাণ কর। কি তোমার ঘটনা তো কিছুই বুঝতেছি না, এত বছর বিদেশ করছিলে কেরে? তাহলে এইটা একটা বড় ইতিহাস ভাই, সৌদিতে তো আমি লিগালি যাই নাই, আমার আকামও আসিল না, কাম করতাম গোপনে ইলিগালি, তার উপরে আবার পাসপোর্ট হারে আছি, এম্বাসি দিয়ে জানি ডরে যদি আমার দেশত পাঠাই দেয়। এত কিছু আমি যার জন্য করলাম, যেই জরিনের জন্য করলাম, এই জরিনে আমার দুঃখের সাগরে ভাসাই দিয়া আর একটা ব্যাটল লাগে। সাড়ে 11 বছরে কত টাকা ফাটাইছিল? তা কম না, 1 কোটি তৈব। সবই জরিনারে ফাটাইছ? আচ্ছা তাহলে দেই, তোমার লোক গীতা করম যায়, তুমি খালি আমারে জরিনার টিয়ানাটা দাও। হ্যাঁ টিয়ানা দিয়ে তুই কি করতি? গীতা করতাম এটা জানানো ধরার নাই, আমি তার কাছে যাবো, আমার কাম আছে। ল তাহলে আমিও যাই। তো বলো তুমি, তোমার জানানো ধরার নাই, তুমি খালি টিয়ানাটা আমারে দাও। আমি লগে গেলে অসুবিধা কি? সুবিধা থাকলে তো তোমার আমি লগে লইয়া যাইতাম, আমি বেশি কথা না কইয়া তুমি টিয়ানাটা আমারে দাও।